আসসালামু আলাইকুম। মিমিস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি দুটা রেসিপি দেখাবো, একটা হচ্ছে ম্যাশ পটেটো আর একটা হচ্ছে চিকেনের একটা রেসিপি দেখাবো। জাস্ট চিকেন, এটা কি বলে আপনি, চাপ বলতে পারেন, কিন্তু জিনিসটা একটু অন্য স্টাইলে। চিকেন চাপটা আমরা নর্মালি যেরকম করি ওইভাবে করবো, ঠিক আছে? একটু কোটিং টোটিং দিয়ে অন্যরকম স্টাইলে করবো, ঠিক আছে? দেখুন তাহলে। তো ম্যাশ পটেটো করার জন্য আমি এখানে বিগ বিগ সাইজের দুটো আলু নিয়েছি, এই একটা আর হচ্ছে এই একটা। হ্যাঁ, তো আলুটা আমি পরে ছিলবো, হ্যাঁ, এখন কেটে যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এই কারণে এভাবে কেটে আমি পানিতে দিয়ে দেবো। হ্যাঁ, পানিটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। ওই যে কালো একটু কি যেন দেখা যাচ্ছে ওটা আমি ফেলে দিব, সেদ্ধ হোক আগে, ঠিক আছে? ব্যাস এখন আলুটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, দেখেন আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই পটো, মানে আলুটাতে আমি কি ধরনের ইনগ্রেডিয়েন্টস দেব সেটা একটু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আমার ম্যাশ পটেটোর যে আলুটা সেটা সেদ্ধ হচ্ছে, আর আমি এখানে তিনটা চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, এই একটা, এই আর একটা, আর হচ্ছে এই আর একটা, ঠিক আছে? এখন এই যে এখানে দেখেন একটা পলিতে নিয়েছি আমি, এটার ভেতরে চিকেন ব্রেস্টটা আমি দেব, দিয়ে একটু ছেঁচে নেব, একটু ছেঁচে নেব, ছেঁচে নিয়ে তারপর আমি এটা মেরিনেট করব। তো আমি একটু ছেঁচে নিচ্ছি এটা, দেখেন আমার কাছে আসলে ওই যে এক ধরনের হাতুড়ি থাকে মাংস ছেঁচার জন্য, ওটা নাই এই মুহূর্তে, তো আমি অন্য একটা জিনিস দিয়ে ছেঁচে নিচ্ছি। তো আমি এরকম একটা কাঠের বেলুন নিয়ে এটা একটু ছেঁচা দিব আস্তে আস্তে করে। হ্যাঁ, ক্যামেরাটা পড়ে যেতে নিয়েছিল, যাই হোক। তো আমি এখন একটু ছেঁচে নিয়েছি। আচ্ছা, এখন এই মাংসটার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। হ্যাঁ, আদা রসুন বাটাটা আমি ফ্রিজ থেকে নামিয়েছি, ভীষণ হার্ড, যেটাই হোক আমি একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি। এতটুকু দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা, আমি আদা রসুন বাটাটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মাংসটার সাথে, দেন আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো, একটু ফিশ সস দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো, প্যাপরিকা গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন, সামান্য প্যাপরিকা গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মিক্সড হার্বস দিয়ে দিচ্ছি, এটাও আপনারা সুপার শপে কিনতে পাবেন, একটু রোজমেরি দিয়ে দিচ্ছি, যদিও মিক্সড হার্বস এর মধ্যে রোজমেরিটা আছে, তো রোজমেরিটা আমি একটু বেশি দিতে চাচ্ছি, ঠিক আছে? একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আপনারা বুঝে দিবেন,
যেহেতু সসে লবণ থাকে আমি একটু দিয়ে দিলাম। এখন আমি এটা হাত দিয়ে মিক্সড করব। হাত দিয়ে মিক্সড করলে হবে কি, জিনিসটা খুব সুন্দরভাবে মিক্সড হবে। তো চিকেনটায় মানে চিকেনটা তৈরি করার জন্য আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি। আচ্ছা এবার দেখেন আমি ব্রেড ক্রাম এনেছি এই কালারে, এই কালারটা আমার কাছে ভীষণ ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি এই কালারটা এনেছি। তো যাই হোক, তো ডিমটা আমি একটু ভেঙে নিচ্ছি। হ্যাঁ এবার এটার মধ্যে একটু ময়দা নিয়ে নিয়েছি, এই ময়দার মধ্যে আবার আমি এই মিক্সড হার্বসটা দিয়ে দেব, আর এটার মধ্যে একটু দিয়ে দেব ব্রেড ক্রাম্বের মধ্যে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, আর হচ্ছে একটু প্যাপরিকার গুঁড়ো দিয়ে দেব। বেশি পড়ে গেছে, আচ্ছা এবার আমি যেটা করব যেটা হচ্ছে এই মাংসগুলোকে প্রথমে আমি ময়দার কোটিং এর মধ্যে দেব। আচ্ছা ডিমটাতে কিন্তু আমি লবণ দিইনি, একটু লবণ দিতে হবে। একটু ওয়েট করেন, আমি একটু লবণ নিয়ে দেখুন। মাংসটা আমি প্রথমে ময়দার কোটিং এর সাথে মিশাচ্ছি। এবার একটু ঝেড়ে নেব, ঝেড়ে এই যে ডিমের কোটিং এ দিয়ে দিলাম। বেশি হয়ে গেছে মনে হয় ডিম, পড়ে গেল সব। এবার আমি এইটাতে কোট করব, হ্যাঁ ব্রেড ক্রাম্পে। চেপে চেপে করতে হবে যাতে পুরোটাতে লাগে। এই যে আমার কোট করা হয়ে গেছে, এবার আমি এখানে উঠিয়ে যাচ্ছি। ঠিক আছে দেখেন আপনারা, আপনাদের একটু দেখেন এই যে এভাবে আমি বাকি দুটো চিকেন ব্রেস্টও কোট করে নেব। তো আমি সম্পূর্ণটা কোট করে ফিরে আসছি। হ্যাঁ দেখুন চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, চিকেনগুলো এভাবে আমি প্রায় হাফ অ্যান আওয়ার রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। এখন আমি এগুলো মেরিনেট করব, ঠিক আছে, সরি মেরিনেট করব না, ভাজবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এখানে চিকেনগুলো ভাজার জন্য অলিভ অয়েল ইউজ করছি, কারণ এটা একটু অলিভ অয়েলটা হেলদি আপনারা সবাই জানেন, তো এটাতে কোলেস্ট্রলও কম থাকে। তো তেলটা একটু গরম হলে আমি ছেড়ে দেবো। তো একটা মাংস আমি ছেড়ে দিচ্ছি, দেখি কি অবস্থা দাঁড়ায়, ছেড়ে দিলাম। এবার আরেকটা ছেড়ে দেব, আচ্ছা এই দুটো আলাদা ভাজি।
টুকরো একটু আছে এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ভাজা হোক, দেন আবার দেখাচ্ছি আপনাদের। তো চিকেনটা আমার হয়ে গেছে, আমি এখন এই প্লেটে উঠাচ্ছি, ঠিক আছে? প্লেটে উঠাচ্ছি। এবার আমি আরেকটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো এটা ভাজা হোক, তারপর আবার দেখাচ্ছি। তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার আলু, এই যে দেখেন আলুটা আমি মেল্ট করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি মাখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরেকটু মাখন আমি উঠিয়ে রাখবো, এটা আমি পরে দিব। হ্যাঁ, যদি লাগে এই দুধটা দিয়ে দিচ্ছি, এখানে এক কাপ পরিমাণ দুধ আছে, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হালকা, একটু মিক্সড হার্বস দিয়ে দিচ্ছি, ব্যাস। এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করবো। হ্যাঁ, মিক্সড হার্বসটা অনেক বেশি পড়ে গেছে মনে হচ্ছে, তো আমি একটু উঠিয়ে নিচ্ছি হাত দিয়ে। বেশি হলে এটা খেতে ভাল লাগবে না, হ্যাঁ একদমই ভাল লাগবে না। আচ্ছা, আমি এটা হাত দিয়ে মিক্স করি, আপনারা কিছু মনে করেন না, আপনারা চামচ দিয়ে মিক্স করে নিন, কারণ এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে। হ্যাঁ, খুবই ভালোভাবে আমি এটা মিক্সড করে নিচ্ছি। এবার আমি মিশ্রণটা চুলায় বসিয়ে দিয়েছি। হ্যাঁ, চুলায় বসিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঘন করে উঠাতে হবে। হ্যাঁ, দেখেন একটু নাড়তে হবে, না নাড়লে নিচে লেগে যেতে পারে। দেখুন, আমার ম্যাশ পটেটো হয়ে গেছে। এখন আমি একটু জাস্ট লবণ টবণ এটা একটু চেক করবো, চেক করে দেন উঠিয়ে ফেলবো। তো দেখুন, হয়ে গেল আমার ম্যাশ পটেটো আর চিকেন চাপ। কেমন হলো আপনারা ভালো জানেন তো, এই আর কি, একটু কাছে থেকে দেখাচ্ছি। আর এই হচ্ছে ম্যাশ পটেটো, আমি আর ডেকোরেশন করতে পারলাম না, ঠিক আছে? তো আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা লাইক দেবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।